নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মৌজাকে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটা থেকে একটা বা দুটো কোশ্চেন অনায়াসে এসে থাকে, সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে রেডি করে নেবে। দেখো, সবার প্রথমে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটেল। দেখো পরেরটা, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দেখো পরেরটা, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। দেখো পরেরটা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালানী। দেখো পরেরটা, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্দান চান্দি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? এম ফাতিমা বিবি। দেখো পরেরটা, হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা শেঠ। দেখো পরেরটা, রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন? রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নার্গিস দত্ত। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। দেখো পরেরটা, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? সিবি মুথাম্মা। দেখো পরেরটা, প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার কে? দেখো, প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার আন্না রঞ্জম মালহোত্রা। পরেরটা দেখো, প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে? প্রথম ভারতীয় মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদী। খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা আইএএস ছিলেন আন্না রঞ্জম মালহোত্রা, আর প্রথম ভারতীয় মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদী। দেখো পরেরটা, রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট বিজয় লক্ষ্মী পণ্ডিত। পরেরটা দেখো, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন আরতি সাহা। এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? পাচেন্দ্রী পাল। দেখো পরেরটা, দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সন্তোষ যাদব, দুবার এভারেস্ট জয় করেছেন। ভারতরত্ন পুরস্কার প্রাপ্য প্রথম ভারতীয় মহিলা কে? ভারতরত্ন পেয়েছেন মহিলা হিসেবে প্রথম ইন্দিরা গান্ধী। দেখো পরেরটা, পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? নার্গিস দত্ত, প্রথম পদ্মশ্রী পেয়েছে, আর ভারতরত্ন কে পেয়েছে? ইন্দিরা গান্ধী। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা? মাদার টেরেসা। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, ভারতরত্ন প্রথম পেয়েছেন ইন্দিরা গান্ধী, পদ্মশ্রী পেয়েছেন নার্গিস দত্ত, নোবেল পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা। পরেরটা দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা? দেবিকা রানী। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পেয়েছে দেবিকা রানী। দেখো পরেরটা, অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা? নীরজা ভানাট। খুব ভালোভাবে এটা মনে রাখবে, অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নীরজা ভানাট। দেখো পরেরটা, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা আশাপূর্ণা দেবী। দেখো পরেরটা, ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায়। পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? ঝুম্পা লাহিড়ি। দেখো পরেরটা, ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। ভারতের প্রথম মিস ইউনিভার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে, ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। তাহলে মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন, আর মিস ওয়ার্ল্ড প্রথম ছিলেন রীতা ফারিয়া। দেখো পরেরটা, অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? কর্ণম মালেশ্বরী। খুব ভালোভাবে পড়বে, অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী। অলিম্পিকের রূপজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? পিভি সিন্ধু। এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা? কমলজিৎ সাধু। দেখো পরেরটা, এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার কে? এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার হলেন মেরি কম। দেখো পরেরটা, প্যারাঅলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? দীপা মালিক। প্যারাঅলিম্পিকে পদক জয়ী জয় করেছিলেন প্রথম দীপা মালিক। দেখো পরেরটা, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ছিলেন? সুনিতা শর্মা। দেখো পরেরটা, যাত্রীবাহী ট্রেন চালক প্রথম ভারতীয় মহিলা কে? সুরেখা যাদব। প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? সুব্রহ্মণ্য বিজয়লক্ষ্মী। দেখো পরেরটা, প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট কে ছিলেন? শিবাঙ্গী। খুব ভালোভাবে মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট ছিলেন শিবাঙ্গী। দেখো পরেরটা, প্রথম ভারতীয় মহিলা এয়ারফোর্স পাইলট কে ছিলেন? হরিতা কৌর দেওয়াল। খুব ভালোভাবে মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা এয়ারফোর্স পাইলট ছিলেন হরিতা কৌর দেওয়াল। দেখো পরেরটা, প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট
কে ছিলেন? দুর্গা ব্যানার্জি। খুব ভালো মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট ছিলেন দুর্গা ব্যানার্জি। প্রথম ভারতীয় মহিলা ব্যারিস্টার কে ছিলেন? কর্নেলিয়া সরাবজি। খুব ভালো মনে রাখবে, প্রথম ভারতীয় মহিলা ব্যারিস্টার কর্নেলিয়া সরাবজি। দেখো একটা, প্রথম ভারতীয় মহিলা আইনজীবী কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা আইনজীবী ছিলেন রোজিনা গুহ। দেখো এখানে আমি তোমাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বিভিন্ন তথ্য বিস্তৃত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojog.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।